নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দ্য উইচার টেলিভিশন সিরিজের দ্বিতীয় সিজনটি এক্সপ্লেন করব। কিন্তু তার আগে যদি আপনারা শোয়ের আগের সিজনের এক্সপ্লেন ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে একজন ব্যবসায়ী তার পরিবার নিয়ে একটি গ্রামে আসে। খুব ঠান্ডার কারণে সেখানে সে রাতে থাকার জন্য একটি আশ্রয়ের খোঁজ করে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তখনই তাদের উপর একটি মনস্টার হামলা করে দেয় আর সবাইকে মেরে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সরনের যুদ্ধে জেনিফারের কারণে জাদুঘররা জিতে গেছিল, কিন্তু তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। টিসায়া তার ভিশনের সাহায্যে তাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়। সেই সময় সেখানে গেরাল্ড আর সিরি জেনিফারের খোঁজে চলে আসে। তখন গেরাল্ড জানতে পারে যুদ্ধের পর জেনিফারের কোনো খবর নেই। তখন জেনিফার মারা গেছে ভেবে গেরাল্ড সিরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা ট্রিসকে দেখতে পাই। যুদ্ধের পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন টিসায়া তার জাদু শক্তি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। এরপর টিসায়া কাহিরকে জিজ্ঞাসাবাদ করতে আসে। সে কাহিরকে টর্চার করে তার থেকে নেলগার্ডদের প্ল্যান সম্বন্ধে জানতে চায়। সে জাদুর মাধ্যমে কাহিরের মস্তিষ্কে প্রবেশ করে তার থেকে ইনফরমেশন বার করার চেষ্টা করে। অন্যদিকে আমরা জীবিত জেনিফারকে দেখতে পাই, যাকে কিনা ফ্রেঞ্জেলা বাঁচিয়েছিল আর তাকে বন্দি করে রেখেছিল। তারা জেনিফারকে সিনটাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে তাদের ওপর এলসরা হামলা করে দেয় আর তাদেরকে বন্দি করে নেয়। এরপর জেনিফার একটি স্বপ্ন দেখে, সেখানে সে গেরাল্ডের সন্তানের মা হয় আর তাদের একটি মেয়ে সন্তান থাকে, যাকে কিনা লাল রঙের হুডি পরা একজন ব্যক্তি কোলে নিয়ে রেখেছিল। এমনটা দেখার পর তার ঘুম ভেঙে যায়। এরপর জ্ঞান আসার পরে জেনিফার দেখে তাদেরকে এলসরা তাদের রানীর কাছে ধরে নিয়ে যাচ্ছিল। এবার তাদের সাথে এলসদের রানী ফ্রেন্সিসকার দেখা হয়। সেখানে জেনিফার তাকে জানায় তাকে নেলগার্ডরা বন্দি করে নিয়েছিল আর সে এলসদের একজন, কারণ তার মধ্যে এলসদের রক্ত আছে, তাই সে একজন অর্ধেক এলস। কিন্তু ফ্রান্সিসকার ওপর জেনিফারের কথাগুলোর কোনো ইফেক্ট হয় না। সেখানে জেনিফার জানতে পারে যে সে যেমন স্বপ্ন দেখছিল, ঠিক তেমনই স্বপ্ন ফ্রান্সিসকাও দেখছিল, কিন্তু তার স্বপ্নে ব্যক্তিটি লালের বদলে সাদা হুডি পরেছিল। এরপর আমরা গেরাল্ড আর সিরিকে দেখতে পাই, যারা এপিসোডের শুরুতে দেখানো সেই ফাঁকা গ্রামটির কাছে যাচ্ছিল। তখন ফাঁকা গ্রাম দেখে গেরাল্ডের সন্দেহ হয়, কারণ এই গ্রামের লোকেরা কখনো ঘুমায় না। এবার সে গ্রামের পাশে থাকা নেভেলিন নামে তার একজন বন্ধুর কাছে চলে আসে, যে কিনা বর্তমানে অভিশাপের ফলে মনস্টারে বদলে গেছিল। এরপর নেভেলিন জানায় সে নেশার ঘরে গ্রামের একটি মন্দির ভেঙে দেওয়ায় মন্দিরের পুরোহিত তাকে অভিশাপ দিয়েছিল, যার ফলে সে এমন হয়ে গেছে। তাই সে অনেকবার নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে বারবার বেঁচে উঠছিল। আর এমনটা ততক্ষণ হতে থাকবে যতক্ষণ না সে কোনো সত্যিকারের ভালোবাসা পেয়ে যাচ্ছে। এরপর গেরাল্ড তার থেকে ফাঁকা গ্রামটির বিষয়ে জানতে চায়, কিন্তু নেভেলিন অন্য বিষয়ে কথা বলে গেরাল্ডের প্রশ্নটি এড়িয়ে যায়। নেভেলিন বলে এমনটা হয়তো সডনের যুদ্ধের ফলে হয়েছে। সেই সময় তারা উপর থেকে কিছু শব্দ শুনতে পায়। তখন নেভেলিন জানায় এটা তার পোষ্য বিড়াল ভেরিনার শব্দ, কিন্তু গেরাল্ডের সন্দেহ হওয়ায় সে মহলের চারিদিকটি ঘুরে দেখতে থাকে আর কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো কিনা সেই গ্রামটির দিকেই যাচ্ছিল। তখন সে বুঝতে পারে যে নেভেলিন নিশ্চয়ই তার থেকে কিছু লুকাচ্ছে। এবার সে ফিরে এসে নেভেলিনের সাথে একটি ড্যাগার গেম খেলে আর তার থেকে সমস্ত সত্যিটি ওগলানোর চেষ্টা করে, কিন্তু নেভেলিন তাকে কিছু বলে না। অন্যদিকে সিরি ঘুমাতে চলে যায় আর সে ঘুমের মধ্যে ভয়ানক কিছু স্বপ্ন দেখতে থাকে। তখন তার কাছে ভেরিনা চলে আসে, যে কিনা একজন রক্ত পিশাচিনি হয়। এরপর ভেরিনা সিরিকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে গেরাল্ড সেই গ্রামটিতে যায় আর মৃত মানুষদের দেখে বুঝতে পারে যে এটা কোনো পিশাচিনির কাজ। তখনই গেরাল্ড সিরির কাছে ফিরে আসে আর তাকে পালাতে বলে। এবার গেরাল্ড তার শক্তি বাড়ানোর ওষুধটি খেয়ে পিশাচিনিকে খুঁজতে থাকে। অন্যদিকে ভেরিনা নেভেলিনের রক্তপান করছিল। সেই সময় সেখানে গেরাল্ড চলে আসে। তখন গেরাল্ডকে সেখানে দেখে ভেরিনা তার উপর হামলা করে দেয়। এবার তাদের মধ্যে বিশাল ফাইট শুরু হয় আর যখন ভেরিনা বুঝতে পারে সে গেরাল্ডের সাথে পেরে উঠবে না, তখন সে সিরিকে ঢাল হিসাবে ব্যবহার করে। সেই সময় পিছন থেকে এসে নেভেলিন তাকে মেরে দেয় আর তখনই গেরাল্ড ভেরিনাকে মেরে দেয়। এরপর নেভেলিনের অভিশাপটি কেটে যায় আর সে পুনরায় মানুষে পরিণত হয়ে যায়। তখন নেভেলিন তার আসল সত্যিটা জানায়। সে বলে তার অভিশাপটি মন্দির ভাঙার জন্য নয়, বরং মন্দিরের পূজারীর সাথে ধর্ষণ করার জন্য দেয়া হয়েছিল। তাই সে গেরাল্ডকে সাজাস্বরূপ তাকে মেরে দিতে বলে, কিন্তু গেরাল্ড বলে এখন যেহেতু নেভেলিন মানুষ হয়ে গেছে তাই সে নিজেই নিজেকে সাজা দিতে পারবে। এটা বলে সে সিরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গেরাল্ড সিরিকে নিয়ে তার বাড়ি কের মোড়ের নামে একটি জায়গায় আসে। সেখানে তাকে দেখে সমস্ত উইচাররা খুশি হয়ে যায়। সেখানে আমরা ভিসেমিরকে দেখতে পাই, যে কিনা গেরাল্ডের গুরু হয়। এরপর সিরিকে সবাই তাদের বাহাদুরির গল্প শোনাতে থাকে। এবার সেখানে এসকেল নামে একজন উইচার আসে,
যে কিনা লেসি নামে একজন মনস্টারের সাথে লড়াই করে ফেরার ফলে একটু ঘায়েল হয়ে গেছিল। এস্কেল প্রমাণস্বরূপ লেসির একটি হাত কেটে নিয়ে এসেছিল। তখন ভিসেমির বলে লেসি তখনই মরে যখন তার হৃৎপিণ্ডে আঘাত করা হয়। এটা শুনে তখন সিরি হেসে ওঠে, যেটা কিনা এস্কেলের ভালো লাগে না। এবার এস্কেল সিরির পরিচয়টি জানতে চায়। তখন সিরি জানায় সে হলো সিন্টার রাজকুমারী সিরি। অন্যদিকে জেনিফার আর ফ্যাঞ্জেলা নিজেদের কথার জালে ফিলাভেন্ডালকে ফাঁসানোর চেষ্টা করে। জেনিফার ফিলাভেন্ডালকে বলে জেনিফার ফ্যাঞ্জেলা আর ফ্রান্সিসকা একই রকম স্বপ্ন দেখতে পাচ্ছিল। সেখানে তারা একজন হুডি পরা মানুষকে দেখতে পাচ্ছিল। জেনিফার লাল রঙের, ফ্যাঞ্জেলা কালো রঙের আর ফ্রান্সিসকা সাদা রঙের হুডি পরা ব্যক্তিকে দেখতে পাচ্ছিল। তাই যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা এই বিষয়টি সম্পর্কে খোঁজ করতে পারবে। কিন্তু ফিলাভেন্ডাল তাদের কথা শোনে না। এরপর জেনিফার আর ফ্যাঞ্জেলাকে একটি পুরনো মন্দিরের ভেতরে আনা হয়, যেখানকার দেওয়ালে অনেক পুরনো আচার অনুষ্ঠানের চিত্র আঁকা ছিল। সেখানে একটি মূর্তি থাকে, যেটা কিনা ডেথলেস মাদার বা ভলিতমিরের মূর্তি হয়। ভলিতমির যে কিনা একজন প্রাচীন সত্তা হয়, যাকে অনেক লোক ভগবান ভেবে পুজো করত। কিন্তু সে আসলে একজন ডাইনি হয়, যে কিনা একটি জীবন্ত কুঁড়ে ঘরে থাকে, যার কিনা দুটো পা আছে। আমরা জানতে পারি ব্যথা ও দুর্ভোগ হলো ভলিতমিরের খাদ্য। অর্থাৎ ভলিতমিরের সাথে যুক্ত ব্যক্তির যত বেশি ব্যথা ও দুর্ভোগ হবে, ভলিতমির তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। এরপর জেনিফার ভলিতমিরের মূর্তির নিচে কিছু লেখা দেখতে পায়। তখন সে লেখাটি পড়ে। সেখানে লেখা ছিল ডেথলেস মাদারের থেকে যা চাওয়া হবে তা পাওয়া যাবে। তখনই মূর্তির নিচে থাকা একটি গুপ্ত রাস্তা খুলে যায়। তখন জেনিফার ফ্যাঞ্জেলা আর ফ্রান্সিসকা সেই রাস্তা দিয়ে গিয়ে ভলিতমিরের কুঁড়ে ঘরের সামনে চলে আসে। তখনই তারা একটি ভিশন দেখতে পায়। এরপর ভলিতমির আলাদা আলাদা রূপে তাদের ভিশনে আসে। ফ্রান্সিসকা তার মধ্যে প্রাচীন এলফস লিথিলিনকে দেখতে পায়, ফ্যাঞ্জেলা আহমেরকে আর জেনিফার অল্প বয়সী টিসায়াকে দেখতে পায়। সেখানে ভলিতমির জেনিফারকে তার শক্তি ফিরিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু বদলে তাকে ভলিতমিরের বলা কাজটি করতে হবে। আসলে ভলিতমির কুঁড়ে ঘরের বাইরে বেরোতে পারবে না, তাই সে জেনিফারদের অসহায়তার সুযোগ নিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চায় আর এই ঘরটি থেকে বেরোতে চায়। কিন্তু জেনিফার তার কথা শোনে না। কিন্তু অন্যদিকে ফ্রান্সিসকা আর ফ্যাঞ্জেলা ভলিতমিরের জালে ফেঁসে যায় আর তারা ভলিতমিরকে প্রাচীন ভগবান হিসাবে মেনে নেয় ও তার কথা মেনে চলতে রাজি হয়ে যায়। ভলিতমির ফ্রান্সিসকাকে ফ্যাঞ্জেলার সাথে গিয়ে নেলগার্ডদের সাথে হাত মিলিয়ে নিতে বলে। তখন ফ্রান্সিসকা এমনটাই করে আর সে সমস্ত এলসদের নিয়ে নেলগার্ডদের সাথে হাত মেলানোর জন্য সিন্টার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্যাঞ্জেলাও তাদের সাথে থাকে, কারণ সেও এখন ভলিতমিরের কথায় রাজি হয়ে গেছে। তখন জেনিফার তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু ফ্যাঞ্জেলা তার কথা শোনে না। এরপর তারা জেনিফারকে সেখানে রেখে এগিয়ে যেতে থাকে। তখন জেনিফার তার শক্তিটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে তার শক্তিটি হারিয়ে ফেলেছিল। কারণ আমরা সবাই জানি কেওস জাদুর ক্ষেত্রে কোনো জাদু করার জন্য নিজের কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। এক্ষেত্রে সর্ডান হিলের যুদ্ধ জেতানোর জন্য আগুনের জাদু প্রয়োগ করায় জেনিফার তার শক্তিটি হারিয়ে ফেলেছিল। এরপর সিন কের মোরহেনে শিফট হয়ে যায়। সেখানে সবাই আনন্দ করছিল আর সিরি সবাইকে লুকিয়ে দেখছিল। এরপর আমরা দেখি লেসির দেওয়া চোরের কারণে এস্কেল লেসির বসে চলে যায় আর মনস্টারে পরিণত হয়ে যায়। তখন সেখানে মনস্টারের আভাস পেয়ে উইচাররা সমস্ত মেয়েদের একটি রুমে ঢুকিয়ে দেয় ও মনস্টারের সাথে লড়াইয়ের জন্য তৈরি হয়। এরপর গেরাল্ট আর ভিসেমির এস্কেলের সাথে ফাইট করে আর তাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এস্কেল ভিসেমিরকে মেরে দিতে যায়। তখন আর কোনো উপায় না থাকায় গেরাল্টকে এস্কেলকে মেরে দিতে হয়। এরপর গেরাল্ট মনে করে এই জায়গাটিও সিরির জন্য সুরক্ষিত নয়, তাই সে সিরিকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করে। অন্যদিকে জাদুকরদের কাউন্সিল মিটিং চলছিল। সেখানে বিলগাফোর জানায় নর্দার্ন কিং এখানে আসছে আর তাদেরকে এখানে হওয়া ঘটনাগুলি কিংয়ের সামনে বিশ্লেষণ করতে হবে। তখন স্টেগাবর জানায় নেলফগার্ডরা এলদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। সেই সময় সেখানে জেনিফার চলে আসে। তখন টিসায়া জেনিফারকে দেখে খুব খুশি হয়, কিন্তু স্টেগাবর জেনিফারকে বিশ্বাস করে না। সে জানতে চায় জেনিফার নেলফগার্ডের সাথে হাত মিলিয়েছে কিনা, তাই সে জেনিফারের ওপর জাদু করে তার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে সত্যিটা জানার চেষ্টা করে আর জেনিফারকে টর্চার করতে থাকে। তখন সেখানে টিসায়া চলে আসে আর স্টেগাবরকে থামিয়ে দেয়। এরপর কাউন্সিল মিটিং বসে। সেখানে স্টেগাবর কাউন্সিলের সবাইকে জেনিফারকে ভরসা না করার জন্য রাজি করে নেয়। তখন টিসায়া জেনিফারকে জানায় নিজের সততা প্রমাণ করার জন্য তোমায় কাহিরকে মারতে হবে, নয়তো সবাইকে জানাতে হবে যে জেনিফার তার জাদুশক্তিটি হারিয়ে ফেলেছে। এরপর কাহিরকে নর্দার্ন কিংয়ের সামনে মারার জন্য আনা হয়, কিন্তু জেনিফার তাকে মারে না, বরং তাকে বাঁধন থেকে মুক্ত করে দেয় আর তারা একসাথে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে গেরল্ট সিরির থেকে তার স্বপ্নের সম্বন্ধে জানতে চায়। তখন সিরি বলে সে স্বপ্নে দেখে কেউ তাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এরপর তারা সিরির স্বপ্নের পিছু করে একটি জঙ্গলে চলে আসে, যেখানে তারা একটি হাত কাটা লেসিকে দেখতে পায়
যে কিনা আগে এসকেলকে বশ করেছিল। কিন্তু লেসিটি কিছু করার আগেই আরেকটি মনস্টার তার উপর হামলা করে তাকে মেরে দেয়। এরপর মনস্টারটি সিরির পিছু করতে থাকে। তখন সেখানে গেরাল্ট চলে আসে আর সে মনস্টারটিকে মেরে দেয়। এরপর তারা আরেকটি মনস্টারকে মারতে যায়, যেখানে সিরির সাথে ট্রিসের দেখা হয়, যে কিনা জাদু করে সিরির ক্ষতটি ঠিক করে দেয়। এরপর সেখানে গেরাল্ট চলে আসে। তখন সিরি বুঝতে পারে যে ট্রিস আর গেরাল্ট একে অপরকে চেনে আর তারা খুব ভালো বন্ধু। এরপর তারা সবাই মিলে কের মোরেনে ফিরে আসে। অন্যদিকে জেনিফার আর কাহির শহরের মধ্যে লুকিয়ে ঘুরে বেড়াতে থাকে। সেখানে জেনিফার জানতে পারে যে তাকে ধরার জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তখন জেনিফার কাহিরকে বলে সুরক্ষিত থাকতে হলে তাদেরকে সিমরাতে যেতে হবে। এরপর রাতের বেলা তারা লুকিয়ে নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাদেরকে দেখে নেয়। তখন তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে আর নর্দমার পথে ঢুকে পড়ে, যেখানে তাদের সাথে দুজন এলসের দেখা হয়। আগে গিয়ে তাদের মধ্যে একজন নর্দমার একটি মনস্টারের কাছে মারা যায়। মনস্টারটি জেনিফারকে মারারও চেষ্টা করে, কিন্তু কাহির তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তখন কাহির বুঝতে পারে যে জেনিফার তার শক্তিটি হারিয়ে ফেলেছে। এরপর তারা একজন ব্যক্তির খোঁজ পায়, যে কিনা এলফদের লুকিয়ে নৌকার মাধ্যমে সিনটাতে নিয়ে যায় আর সে তাদেরকেও সুরক্ষিতভাবে সেখানে পৌঁছাতে পারবে। এইদিকে গেরাল্টের সন্দেহ হয়। তার মনে হয় সিরির ওপর হামলা করা মনস্টারগুলো এই জগতের নয়, কারণ সে এই ধরনের মনস্টার আগে কখনো দেখেনি। তখন ট্রিস চেক করে বলে মনস্টারগুলোর মধ্যে কিছু কমন জিনিস আছে, যেটা দেখে বোঝা যায় যে মনস্টারগুলো একই জায়গা থেকে এসেছিল। তখন তারা সিরিকে জিজ্ঞাসা করায়, সিরি বলে যখন সে সিমটা থেকে পালাচ্ছিল তখন তাকে একজন নেলফগার্ডের সোলজার ধরে নিয়েছিল। সেই সময় নিজেকে বাঁচানোর জন্য সিরি খুব জোরে চিৎকার করেছিল, যার ফলে সেখানে থাকা একটি পুরনো মনোলিথ ভেঙে যায়। এরপর ট্রিস বলে তার একজন বন্ধু আছে যে কিনা মনোলিথের বিষয়ে গবেষণা করে আর সে তাদের এই বিষয়ে সাহায্য করতে পারে। তাই সে গেরাল্টকে টেলিপোর্ট করে তার কাছে পাঠিয়ে দেয়। আর সে ছেলেটি আর কেউ নয়, জেনিফারের পুরনো বন্ধু ইস্টেড হয়। অন্যদিকে রিডিনিয়া রাজ্যের রাজার প্রধান পরামর্শক ডিক্সট্রা একটা গুপ্তচরের খোঁজ করছিল, যে কিনা সিনটায় গিয়ে তার হয়ে গুপ্তচারিতা করতে পারবে, যাতে সে জানতে পারে নেলফগার্ডরা কেন সিনটায় হামলা করেছিল। তখন রিডেনিয়ান জাদুকরী ফিলিপা তাকে বলে তারা কোনো এলসকে গুপ্তচর হিসাবে সেখানে পাঠাতে পারে, তাহলে কেউ তাকে সন্দেহ করবে না। তখন তারা দারাকে সিনটায় পাঠানোর জন্য বেছে নেয়। ওইদিকে জেনিফার সেই ব্যক্তিটির খোঁজ করে একটি বারে চলে আসে আর জানতে পারে যে সেই ব্যক্তিটি আর কেউ নয়, তার পুরনো বন্ধু জেসকিয়ার হয়। এরপর জেনিফার জেসকিয়ারকে তাদের সিনটায় যেতে সাহায্য করতে বলে। এবার রাতের বেলায় জেসকিয়ার জেনিফারদের নৌকার দিকে নিয়ে যেতে থাকে। তখন পথে সে একটি গার্ডের সামনে পড়ে যায়। তখন সে তার কথার জালে গার্ডটিকে ফাঁসি নেয়, কিন্তু তার গানের সম্বন্ধে কটুকথা বলায় জেসকিয়া তাদের প্ল্যানটি ভুলে গিয়ে গার্ডটিকে উল্টোপাল্টা কিছু কথা বলে দেয়, যার ফলে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তখন সেখানে একটি এলফ চলে আসে আর সে গার্ডদের গালিগালাজ করতে থাকে। তখন সব গার্ডরা সেই লোকটিকে মারতে ব্যস্ত হয়ে যায় আর সেই ফাঁকে জেনিফাররা নৌকায় চলে আসে। এরপর তার কাজটি শেষ হয়ে যাওয়ায় জেসকিয়ার জেনিফারকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু সেই সময় জেনিফাররা বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখন জেনিফার চেক করার জন্য বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে সেখানে জেসকিয়ারকে দেখতে পায় না। তাই সে জেসকিয়ারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন জেনিফার নানান জায়গায় জেসকিয়ারকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন আমরা জেসকিয়ারকে দেখতে পাই, তাকে রিন্স নামে একজন জাদুকর বন্দি করে রেখেছিল। রিন্স যে কিনা কিছু সময় আগে জাদুকরী লিডিয়া দ্বারা কারাগার থেকে মুক্তি পেয়েছিল আর সেই তাকে সিরিকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছে। কিন্তু লিডিয়া কার কথা শুনে সিরিকে খুঁজছে সেটা আমাদের জানানো হয় না। এরপর রিন্স জেসকিয়ারকে টর্চার করে গেরাল্টের ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জেনিফার চলে আসে আর সে কোনোভাবে জেসকিয়ারকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু অবশেষে গার্ডরা জেনিফারকে ধরে নেয়। গার্ডরা জেনিফারকে বেঁধে রেখেছিল, তখন জেসকিয়ার তাকে বাঁচাতে যায়, কিন্তু তখনই ভলিত মির জেনিফারের সাথে কথা বলে আর সে জেনিফারকে নিজের কাছে টেলিপোর্ট করে নেয়। ওইদিকে জেসকিয়ারকে বন্দি করে নেওয়া হয়। এদিকে ভলিত মির তখন সিরির রূপ নিয়ে জেনিফারের সাথে কথা বলে আর তার সাথে একটি চুক্তি করে। ভলিত মির বলে যদি জেনিফার সিরিকে তার কাছে নিয়ে আসে তাহলে সে জেনিফারের শক্তিটি ফিরিয়ে দেবে। সে জেনিফারকে সিরিকে নিয়ে সিনটার কাছে থাকা সেই মনোলিথির কাছে যেতে বলে। এইবার জেনিফার ভলিত মিরের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে কাহির সিনটায় চলে আসে আর তার সাথে ফ্রেঞ্জেলার দেখা হয়। এদিকে গেরাল্ট ইস্টেডকে জানায় সিনটার যুদ্ধের ফলে সেখানে থাকা একটি প্রাচীন মনোলিথ ভেঙে গেছিল আর এখন সেখান থেকে কিছু অদ্ভুত ধরনের মনস্টার বেরিয়ে আসছে। তখন তারা পর্যবেক্ষণ করার জন্য সেই মনোলিথির কাছে চলে আসে, কিন্তু সেখানে তারা কিছু খুঁজে পায় না। তখন কথায় কথায় ইস্টেড গেরাল্টকে জানায় যে জেনিফার এখনও বেঁচে আছে। সেটা শুনে তখন গেরাল্ট অবাক হয়ে যায়। অন্যদিকে কেরমোহরের জঙ্গলে ভিসেমির নীল রঙের কিছু ফুল দেখতে পায়। এই ফুলগুলো সেখানেই ফোটে যেখানে এল্ডার রক্তের ফোটা পড়ে।
তখন ভিসেমির এই বিষয়টি ট্রিসকে জানায়। সে বলে সিরির রক্ত যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে এই ফুলগুলো ফুটেছে। তখন ভিসেমির বলে উইচার বানানোর জন্য এল্ডার রক্ত খুবই জরুরি একটি উপাদান, আর ক্যামেরিনের লড়াইয়ের পর এই উপাদানের আর কোনো চিহ্ন ছিল না, যার ফলে উইচার প্রজাতি প্রায় বিলুপ্ত হতে চলেছে। তাই এইবার তাদের কাছে বেশি পরিমাণে উইচার বানানোর সুযোগ আছে। এরপর সে এই ব্যাপারে সিরির সাথে কথা বলে। ভিসেমির বলে সিরির মধ্যে এল্ডার রক্ত আছে যেটার মাধ্যমে সে উইচার তৈরি করতে সাহায্য করতে পারে। তখন সিরি ভিসেমিরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু তার একটি শর্ত থাকে। সিরি বলে সেই পরীক্ষাটি সবার প্রথমে তার উপর করতে হবে। তখন ভিসেমির তাকে বারণ করে দেয়, কারণ সে জানত এই প্রক্রিয়াটি খুবই বেদনাদায়ক হয়, যেটা কিনা সবাই সহ্য করতে পারে না। কিন্তু সিরি ভিসেমিরকে কোনোভাবে নিজের ওপর পরীক্ষা করতে রাজি করি না। এরপর ট্রিস যখন জানতে পারে সিরির ওপর প্রথম পরীক্ষা করা হবে, তখন সে সিরিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিরি ট্রিসের কোনো কথা শোনে না, আর সে নিজের অতীতের ব্যাপারেও জানতে চায়। তখন ট্রিস সিরিকে জাদু করে তার অতীতে নিয়ে যায় আর কিছু ঘটনা দেখায়। কিন্তু কিছু সময় পর ট্রিস বুঝতে পারে যে এখানে কিছু গণ্ডগোল হচ্ছে যা কিনা তার কন্ট্রোলের বাইরে। এরপর তারা একটি জায়গায় একটি মহিলাকে দেখতে পায় যে কিনা আহত ছিল। তখন ট্রিস সে মহিলাটি সাহায্য করে, কিন্তু মহিলাটি তাকে মারতে যায়। তখন আমরা জানতে পারি এই মহিলাটি আসলে লারা ডোরেন, যে কিনা খুবই শক্তিশালী একজন এলস জাদুকরী ছিল, একজন প্রাচীন এলস অর্থাৎ এল্ডার রক্ত। আর সিরি হলো তার বংশধর, তাই তার বংশধর হওয়ার ফলে সিরির মধ্যে এত শক্তি আছে। সেখানে ট্রিস জানতে পারে যে নীতিলিনের ভবিষ্যৎ অনুযায়ী এল্ডার রক্তের একটি শিশুকে বিশ্বকে ধ্বংস করার জন্য পাঠানো হবে, আর সিরি হলো সেই এল্ডার ব্লাড। এরপর সিরি সেখানে মোরহককে তার দিকে ধেয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় ও গেরাল্টকে ডাকতে থাকে, আর তার আওয়াজ এতটাই শক্তিশালী হয় যে মনোলিথ থেকে আরেকটি মনস্টার বেরিয়ে আসে। এরপর ট্রিস আর সিরি তার স্মৃতি থেকে বেরিয়ে আসে। তখন ট্রিস খুব ভয় পেয়ে যায়। ট্রিস বলে এইবার তাদের পৃথিবীটি ধ্বংস হয়ে যাবে আর তার জন্য সিরি দায়ী থাকবে। এবার সিরি ভিসেমিরকে তার উপর পরীক্ষা করতে বলে। তখন ভিসেমির তাকে বেঁধে তার উপর পরীক্ষা করতে যায়, কিন্তু তখনই সেখানে গেরাল্ট চলে আসে আর ভিসেমিরকে থামিয়ে দেয়। এবার সে সিরিকে নিয়ে কের মোরেন থেকে চলে যায়। এরপর ট্রিস ভিসেমিরকে জানায় তারা খুব বড় একটা ভুল করতে চলেছিল, তারা সিরি রক্ত দিয়ে যা বানিয়েছে সেটা তাদের ধারণার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর ভিসেমির সেখানে অন্য কারোর আওয়াজ পায় আর তখনই তার ওপর রিন্স হামলা করে দেয় ও ভিসেমিরকে আহত করে সেখান থেকে চলে যায়। এবার যখন ভিসেমির সুস্থ হয়ে যায় তখন ট্রিস তাকে জানায় রিন্স সিরি রক্ত দিয়ে বানানো সেই ওষুধটি নিয়ে চলে গেছে। এরপর গেরাল্ট আর সিরি সিন্টার মনোলিথ থেকে বেরোনো মনস্টারটির পিছু করে। তখন মনস্টারটির হামলায় গেরাল্টের ঘোড়া রোজ মারা যায়। এরপর গেরাল্ট সেই মনস্টারটিকে মেরে দেয়। তখন সিরি গেরাল্টকে তার স্বপ্নে দেখা কিছু ভিজনের কথা বলে, আর সে এটাও বলে তার মনে হচ্ছিল মনস্টারটি তাকে কোনো ক্ষতি করত না। এরপর গেরাল্ট সিরিকে নিয়ে মেলেডিথ টেম্পলে আসে। সে সিরিকে নেনেকের সাথে দেখা করায় যাতে সিরি তার শক্তিটিকে কন্ট্রোল করা শিখতে পারে। এরপর নেনেকে সিরির সাথে কথা বলে বুঝতে পারে যে সিরি কোনো সাধারণ মেয়ে নয়। এরপর সে সিরির সাথে একটি ছেলের পরিচয় করায় আর তাকে সেই ছেলেটির সাথে লাইব্রেরিতে পাঠিয়ে দেয়। এরপর নেনেকে গেরাল্টকে বলে সিরি গেরাল্টের ধারণার থেকেও বেশি বিপজ্জনক। নেনেকে বলে সিরি তার স্বপ্নে ইথিলিনের কথা উল্লেখ করেছে, যে কিনা খুবই ভয়ঙ্কর একটি প্রাচীন শক্তি। ওইদিকে জেনিফার সিরিকে ফলো করে সেখানে চলে আসে আর সিরির ওপর নজর রাখতে থাকে। এরপর সেখানে জেনিফারের সাথে গেরাল্টের দেখা হয়ে যায়। সেই সময় সেখানে সিরি চলে আসে। তখন গেরাল্ট সিরির সাথে জেনিফারের পরিচয় করায়। তখন জেনিফার বুঝতে পারে যে সিরি হলো গেরাল্টের ল অফ সারপ্রাইজের মেয়ে। অন্যদিকে সিন্ট্রাতে ফ্রান্সিসকে একটি সন্তানের জন্ম দেয়, যার ফলে সিন্ট্রাতে থাকা সমস্ত এলসরা আনন্দে মেতে ওঠে আর ফ্রাঞ্জেলাও খুব খুশি হয়। ওইদিকে ইস্টেড রানী ক্যালান্তের ব্লাড লাইনটি চেক করে, কিন্তু সেখানে পুরো তথ্যটি না থাকায় সে এই বিষয়ে আরও তথ্য জানার জন্য অ্যালিসের ফ্যান্সের কাছে যায়। তখন ফ্যান্স তথ্য ঘেটে ইস্টেডকে জানায় এলসরা মানুষের মারার জন্য একটি যোদ্ধা বানিয়েছিল যাকে এলসরা হ্যানাকির বলে থাকে, আর সেই যোদ্ধা জন্ম নিয়ে নিয়েছে। সেই জন্য রানী ক্যালান্তে তার ব্লাড লাইনটি লুকিয়ে রেখেছিল যাতে কেউ সিরির সম্বন্ধে জানতে না পারে। ওইদিকে ট্রিস অ্যারাটোজাতে পৌঁছে টিসাকে সিরির সম্বন্ধে জানিয়ে দেয়। অন্যদিকে দারা ফিলিপাকে জানায় কাহিরা সম্রাট অ্যামেট সিরিকে খুঁজছে আর সেই কারণে নেলগার্ডরা সিন্ডার ওপর হামলা করেছিল। সে এই বিষয়ে আরও জানে কারণ সেই সিরিকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল। এদিকে জেনিফার গেরাল্টকে জানায় তার সাথে জেসকিয়ারের দেখা হয়েছিল যাকে কিনা একজন জাদুকর বন্দি করে গেরাল্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল। এরপর সেই দিন রাতে সিরি টেম্পলের ছেলেটিকে মৃত অবস্থায় দেখতে পায় যাকে কিনা মেরে দেওয়া হয়েছে। এরপর সে রিন্স চলে আসে আর সিরিকে ঘিরে নেয়। তখন সেখানে গেরাল্ট আর জেনিফার চলে আসে। এবার গেরাল্ট জেনিফারকে সিরিকে সেখান থেকে নিয়ে যেতে বলে আর নিজে রিন্সদের সাথে ফাইট করতে থাকে।
ওইদিকে তখন এনিপারের কাছে সিরিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুযোগ চলে আসে। এবার সে সিরিকে তার কথার জালে ফাঁসিয়ে একটি পোর্টাল খুলে দেয়। এরপর সে পোর্টালের মাধ্যমে সিরিকে অন্য কোথাও নিয়ে চলে যায়। গেরল্ডও সেটা দেখে নেয় আর সে এনিফারকে এমনটা করতে বারণ করে, কিন্তু এনিফার গেরল্ডের কথা শোনে না। অন্যদিকে রিন পালিয়ে লিডিয়ার কাছে ফিরে আসে। সেখানে লিডিয়া সিরির রক্তটি চেক করে, কিন্তু সিরির রক্তটি এতটাই শক্তিশালী হয় যে লিডিয়ার মুখটি পুড়ে যায়। এরপর সিরি আর এনিফার সেই ঘরটিতে পৌঁছে যায় যেখানে সিরি শটান যুদ্ধের সময় ছিল। সিরি এনিফারকে জানায় সে এখানে আগেও এসেছে, একজন মহিলা তাকে এখানে নিয়ে এসেছিল আর এখানেই সে প্রথমবার স্বপ্নে এনিফারকে দেখেছিল, আর সেই দিনই গেরল্ডের সাথে তার দেখা হয়। এরপর সিরি সেখানে কয়েকটি জ্বলন্ত মৃতদেহ দেখতে পায় যাদের কিনা রিন্স মেরে দিয়েছিল। সিরির মনে হয় শুধু নেলফগার্ডরাই জানে সে বেঁচে আছে, তাই হয়তো গেরল্ডকে নেলফগার্ডরা ধরে নিয়েছে। তখন এনিফার বলে যদি গেরল্ডকে নেলফগার্ডরা ধরে নেয় তাহলে তারা তাকে মারবে না, কারণ যাতে সিরি গেরল্ডের কাছে যায়। এটা বলে সে সিরিকে সিনটা যাওয়ার জন্য রাজি করি নেয়। অন্যদিকে হকের সন্দেহ হয়, তার মনে হয় ডিক্সটার কোনো স্পাই এখানে অর্থাৎ সিনটাতে থেকে তাদের খবর ডিক্সটাকে জানাচ্ছে, আর এই সন্দেহের বসে সে কয়েকজন লোককে মেরে দেয়। তখন তারা এই সব কিছু দেখে দুঃখিয়ে পড়ে, তার মনে হয় তার জন্য লোকেরা মারা যাচ্ছে, তাই সে কারোর জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা ফ্রেঞ্জেলাকে দেখতে পাই, সে ফ্রেন্সিসকাকে বলে আজ কোনো এলস ট্রেনিং করতে আসেনি, প্রথম দিন ক্ষমা করা গেল, দ্বিতীয় দিন যাতে এমনটা না হয়। ফ্রেঞ্জেলা বলে সে আর ফ্রেন্সিসকা এক হয়ে যুদ্ধ লড়ার চুক্তি করেছিল, তাই সেটা যাতে ফ্রেন্সিসকা মনে রাখে। তখন ফ্রেন্সিসকা বলে যুদ্ধের থেকেও নিজের পরিবারকে সুরক্ষিত রাখাটা বেশি জরুরি। এইদিকে আমরা জেসকিয়ারকে দেখতে পাই যে কিনা কারাগারে বন্দি আছে। তখন সেখানে গেরল্ড এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর সে জেসকিয়ারের থেকে সাহায্য চায়। তখন জেসকিয়ার গেরল্ডকে জানায় এনিফার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল আর সে নিজের জাদু শক্তিটি হারিয়ে ফেলেছে। যখন এনিফারকে বন্দি করা হয় তখন সে অদৃশ্য হয়ে যায় আর সে কোনো মাদার অফ ফরেস্টের নাম নিচ্ছিল। তখন গেরল্ড বুঝে যায় যে এনিফার নিজের শক্তিটি ফিরে পাওয়ার জন্য ডেথলেস মাদারের কাছে সিরিকে নিয়ে যাওয়ার চুক্তি করেছে। গেরল্ড বলে প্রথমবার সেই ডেথলেস মাদার অর্থাৎ ভলিতমিরকে সেই ঘরটিতে বন্দি করেছিল, কিন্তু এখন কেউ সেটি খুলে দিয়েছে। এরপর তারাও সিনটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ফ্রেঞ্জেলা তার আঙ্কেল আর্থুরের সাথে দেখা করে ও বলে তাকে খুব তাড়াতাড়ি নেলফগার্ড ছেড়ে দিতে হবে, কারণ সে যুদ্ধ করার জন্য এলসদের নিয়ে এসেছিল কিন্তু এলসরা তাদের ইচ্ছা বদলে দিয়েছে। এটা জানিয়ে সে আর্থুরের সাহায্য চায়। তখন আর্থুরও বলে যদি ফ্রেঞ্জেলাকে ফিরে আসতে হয় তাহলে তাকে সবার থেকে ক্ষমা চাইতে হবে। এরপর ফ্রেঞ্জেলা সিনট্রায় ফিরে আসে আর জাদুর মাধ্যমে কাহির ও হক সহ বাকি সৈন্যদের ফ্রিজ করে দেয় আর এক এক করে সবাইকে মেরে দেয়, শুধু কাহিরকে ছেড়ে দেয়। সে কাহিরকে বলে সম্রাট আহমেদ যাতে জানে ফ্রেঞ্জেলা বিশ্বাসঘাতকদের হত্যা করেছে আর এই কথাটা কাহিরই তাকে জানাবে। ওইদিকে সিরিয়ার এনিফার সিনট্রার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু রাস্তায় ব্রিজ ভাঙা থাকে। তখন এনিফার সিরিকে মোটিভেট করে ও তাকে জাদুর মাধ্যমে ব্রিজটি ঠিক করতে বলে। এবার এমনটা করতে গিয়ে সিরির চোখ থেকে রক্ত বেরিয়ে আসে কিন্তু ব্রিজটি ঠিক হয় না। তখন সিরি অজান্তে নিজেকে ও এনিফারকে টেলিপোর্ট করে নদীর অন্য পারে নিয়ে চলে আসে, যেটা দেখে এনিফারের সাথে সিরি নিজেও অবাক হয়ে যায়। এরপর তারা সিনড্রায় পৌঁছায় যেখানে সিরি মনোলিথটি ভেঙেছিল। সিরি জানায় সেই তার শক্তির মাধ্যমে মনোলিথটি ভেঙেছিল। এরপর তারা মনোলিথটির দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু তখন সিরি তার জাদুর মাধ্যমে এনিফারের মনের কথাটি জানতে পেরে যায়। সিরি বুঝে যায় যে এনিফার তাকে কেন সেখানে নিয়ে এসেছিল। তখন এনিফার সিরিকে বলে এখনও তাদের কাছে ফিরে যাওয়ার সময় আছে, কিন্তু তখনই সেখানে নেলফগার্ডরা চলে আসে আর সিরিকে ধরে নেয়। তখন সেখানে গেরল্ডের এন্ট্রি হয় আর সে নেলফগার্ডদের মেরে ঢের করে দেয়। এরপর সে জেসকিয়ারকে সিরিকে কেরমোড়ে নিয়ে যেতে বলে আর এনিফারকে তাকে ভলিতমিরের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে ফ্রান্সিসকা একটি স্বপ্ন দেখতে পায় যেখানে কেউ তার সন্তানকে মেরে দিচ্ছে। তখন সে ঘুম থেকে উঠে দেখে সত্যি সত্যি কেউ তার সন্তানকে মেরে দিয়েছে। এর ফলে ফ্রেন্সিসকা কান্নায় ভেঙে পড়ে আর এটাই আসলে ভলিতমিরের চাল ছিল। আমি আগেই বলেছিলাম ভলিতমিরের খাদ্য হলো ব্যথা ও দুর্ভোগ, তাই সন্তান মারা যাওয়ায় ফ্রেন্সিসকার যে পরিমাণ ব্যথা হয়েছিল তাতে ভলিতমির সেই পরিমাণ শক্তি পেয়ে যায় যেটার মাধ্যমে সে সেই কুঁড়েঘরটি থেকে বেরোতে পারবে। এইভাবে ভলিতমির সেখান থেকে মুক্ত হয়ে যায় আর বাইরে এসে সিরির ওপর ভর করে নেয়। এরপর যখন এরিফার গেরল্ডকে সেই কুঁড়েঘরের কাছে নিয়ে আসে তখন তারা সেখানে ভলিতমিরকে দেখতে পায় না। এবার ফ্রেন্সিসকা মনে করে এটা হয়তো রিডেনিয়ার লোকেদের কাজ, কারণ তারা নেলফগার্ডদের সাথে সাথে এলফদেরও ঘৃণা করে। তখন ফ্রেন্সিসকা দারাকে কয়েকটি ঘোড়ার ব্যবস্থা করতে বলে। ওইদিকে ফ্রেঞ্জেলা কাহিরকে জানায় ফ্রেন্সিসকারা সিনট্রা ছেড়ে উত্তরের দিকে চলে গেছে আর তার মনে হয় ফ্রেন্সিসকারা রিডেনিয়ার দিকে যাচ্ছে। তখন কাহির বলে এখন নিজের সন্তান মারা যাওয়ায় ফ্রেন্সিসকা নিজের সাথে সাথে নেলফগার্ডদের শত্রুদেরকেও মেরে দেবে, তাই কাহির বলে
তারা আহমেদকে বলবে এটা তাদেরই প্ল্যান ছিল। এমনটা করায় তারা আহমেদের আরও ভরসা অর্জন করতে পারবে। অন্যদিকে ফ্রান্সিসকা রিটেনায় গিয়ে ছোটো ছোটো সব বাচ্চাদের নিজের জাদুর সাহায্যে মেরে দেয়। এইদিকে ভলিতমির তার জাদুর মাধ্যমে সিরিকে তার অতীতের স্মৃতিতে ফাঁসিয়ে রাখে, আর রিয়েল জগতে সিরি একজন একজন করে সব উইচারদের মারতে থাকে। এরপর সে ভেসেমিরকে মারার জন্য এগিয়ে আসে, তখন সেখানে গেরল চলে আসে। এবার গেরল আসল সত্যিটি বুঝতে পেরে যায়, কিন্তু সিরি গেরল্ডের ওপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভেসেমির সিরিকে মেরে দেয় বলে ঠিক করে, কারণ সে আগেই অনেক উইচারদের মেরে দিয়েছে। কিন্তু গেরল্ড তাকে এমনটা করতে বারণ করে, সে বলে তারা সিরিকে ঠিক করতে পারবে। গেরল্ড বলে সে সিরিকে ছেড়ে দেওয়ার জন্য ভলিতমির সাথে চুক্তি করবে, আর যখন ভলিতমির সিরিকে ছেড়ে দেবে তখন তারা সিরিকে ধরে নেবে। আরেকটি মনোলিথ ভেঙে যায় আর সেখান থেকে মনস্টাররা বেরিয়ে আসতে থাকে, আর তারা গেরল্ডের ওপর হামলা করে দেয়। তখন ভেসেমির সিরিকে মারার সিদ্ধান্ত নেয় আর তাকে মেরে দেয়, কিন্তু সিরি নিজেকে ঠিক করে নেয়। এরপর গেরল্ড সিরির সাথে কথা বলার চেষ্টা করে, আর সে সিরির অন্তরাত্মার সাথে কথা বলে। গেরল্ড বলে সিরি যা দেখছে সেটার একটুও সত্যি নয়, সব নকল। গেরল্ড সিরিকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে, কিন্তু ভলিতমির তাকে বাইরে আসতে দেয় না। তখন এনিফার এগিয়ে আসে, সে তার জাদু ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয়, আর এই মুহূর্তে সে শুধু সিরিকে বাঁচাতে চায়, কারণ সিরি গেরল্ডের কাছে খুব জরুরি। তখন এনিফার নিজের হাতটি কেটে নেয় যাতে ভলিতমির একটি ফাঁকা শরীর পেয়ে যায়। এরপর ভলিতমির সিরির মধ্যে থেকে বেরিয়ে এনিফারের মধ্যে ঢুকে পড়ে। তখন সিরি নিজের মধ্যে ফিরে আসে। এবার গেরল্ড সিরিকে বলে তাদের কাছে বেশি সময় নেই, তাদেরকে ভলিতমিরকে আজীবনের জন্য বন্দি করতে হবে। গেরল্ড বলে সিরি যদি মনোলিথ থেকে মনস্টার বের করে আনতে পারে তাহলে ফেরতও পাঠাতে পারবে। এরপর সিরি এনিফারের মধ্যে থাকা ভলিতমিরকে পোর্টালের মাধ্যমে মনোলিথের ভেতরে পাঠানোর চেষ্টা করে। তখন সিরি গেরল্ড আর এনিফার ভলিতমিরের সাথে সেই পোর্টালের মধ্যে চলে আসে। সেখানে ভলিতমির এনিফারের শরীর ছেড়ে বেরিয়ে যায়। তখন আমরা জানতে পারি ডেথলেস মাদার এই জগতে ফিরে আসার জন্যই সিরির পিছনে পড়েছিল, এটা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। কারণ সে জানত সিরির মধ্যে এমন শক্তি আছে যেটার মাধ্যমে সে এই জগতের পোর্টালটি খুলতে পারবে। যাই হোক, এখানে এসে ভলিতমির মুক্ত হয়ে যায়। এরপর সিরিরা ওয়াইল্ড হান্টদের দেখতে পায়, যারা কিনা তাদের দিকে এগিয়ে আসছিল। আসলে ওয়াইল্ড হান্ট এক ধরনের ইভেল রাইডার হয় ও তারা খুবই শক্তিশালী হয়, আর ভলিতমির এদেরই একটা অংশ মাত্র। তখন ওয়াইল্ড হান্টরা বলে তাদের এল্ডার রক্তের প্রয়োজন, অর্থাৎ তাদের সিরির প্রয়োজন, তাই তারা সিরিকে তাদের জগতে চলে আসতে বলে। কিন্তু সিরি গেরল্ড আর এনিফারকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর সব কিছু ঠিক হয়ে যায়। তখন এনিফার লক্ষ্য করে তার হাতের ক্ষতটিও ঠিক হয়ে গেছে, আর সে চেক করে দেখে যে সে তার জাদুটি ফিরে পেয়ে গেছে। এরপর গেরল্ড ভিসেমিরকে জানায় ওয়াইল্ড হান্টরা হলো সিরির নিয়তি, তাই তারা সিরিকে ধরার চেষ্টা করছে। আর যদি তারা সিরির আসল শক্তিটি জানতে পেরে যায় তাহলে তারা সিরিকে ধরার জন্য আবার ফিরে আসবে। এরপর আমরা জানতে পারি যে সিরিকে ধরার জন্য সবাই নিজের মতো করে প্ল্যান বানাচ্ছে। ডিসায়ারা প্ল্যান করে যে তারা সিরিকে ধরার জন্য তার ওপর পুরস্কারের ঘোষণা করবে। অন্যদিকে রিনসার লিডিয়া তাদের লর্ডকে জানায় নেলফগার্ডরা এলফসদের যুদ্ধে ব্যবহার করবে, তাই তারা সিরিকে খুঁজছে। ওইদিকে এলফসরা ইস্টেটকে ধরে ফ্রান্সিসকার কাছে নিয়ে আসে। তখন ইস্টেট জানায় সিন্টারাজের রাজকুমারী সিরির মধ্যে এল্ডার রক্ত আছে, তাই সিরিকে ধরার জন্য নেলফগার্ডরা সিন্টাতে হামলা করেছিল। ইস্টেট বলে সিরির মধ্যে অনেক শক্তি আছে যা সে আগে কখনো দেখেনি। তখন এটা শুনে ফ্রান্সিসকে বুঝে যায় যে সিরি হলো সেই মেয়ে যার ভবিষ্যৎবাণী প্রাচীন এলস ইথিলিন করেছিল, অর্থাৎ সেই হলো তাদের হানিয়াকির। তখন ইস্টেট আর ফ্রান্সিসকার এই কথাগুলো ফিলিপা শুনে নেয় আর ডিক্সটাকে গিয়ে জানিয়ে দেয়। তখন ডিক্সটা ফিলিপাকে জেসকেয়ারকে নিয়ে আসতে বলে। এদিকে গেরল্ড বুঝতে পারে না যে নেলফগার্ডরা কীভাবে সবার আগে সিরির শক্তিটির বিষয়ে জানতে পারল। তখন আমাদের সিন্টারাজের দৃশ্য দেখানো হয়, সেখানে সম্রাট আহমেদের এন্ট্রি হয়। তখন প্ল্যান মতো কাহির আর ফ্রেঞ্জেলা তাদের বানানো মিথ্যাটি আহমেদকে বলে। তারা বলে তারাই ফ্রান্সিসকার সন্তানকে মেরে দোষ রিডিনিয়ার ওপর দিয়ে দিয়েছে, যার ফলে উত্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু তখন তারা জানতে পারে যে ফ্রান্সিসকার সন্তানকে মারার আদেশটি আসলে আহমেদ নিজে দিয়েছিল। এবার আহমেদ বলে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য সে আর তাদের ওপর ভরসা করতে পারবে না, এটা বলে সে কাহির আর ফ্রেঞ্জেলাকে বন্দী করার আদেশ দেয়। এরপর আমরা জানতে পারি যে সম্রাট আহমেদ আর কেউ নয়, সিরির বাবা টুনি। সেই কারণে নেলফগার্ডরা সবার আগে সিরির শক্তিটির বিষয়ে জানতে পেরে গেছিল। আর এই রহস্যের সাথেই দ্য উইচার টেলিভিশন সিরিজের সিজন 2 শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সের পরবর্তী সিজনের এক্সেলেন্ট ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।